দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। ইউক্রেনের সঙ্গে লড়াই থামাতে চান পুতিন, কেন এমন ভাবনা দেখুন। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে দুই বছরেরও বেশি সময়, এখনো থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিন্তু এবার কি বন্ধ হবে রক্তক্ষয়ী এই লড়াই? তেমন ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন নাকি বলেছেন, কিয়েভ বা পশ্চিমী দুনিয়া যদি তার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া না জানায় তাহলে অবশ্যই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। বাণিজ্যিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সঙ্গে কাজ করেছেন বা করছেন এমন অন্তত পাঁচজন এই বিষয়ে মুখ খুলেছেন, তবে নাম প্রকাশে অনিচ্ছুক তারা। এদিকে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এ বিষয়ে মুখ খুলতে গিয়ে জানিয়েছেন তারা অন্তত যুদ্ধ চান না, তাই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চালাতেও আপত্তি নেই তাদের। কিন্তু এতদিন পরে কেন পুতিন যুদ্ধ থামানোর বিষয়ে মুখ খুলছেন, এ বিষয়ে ওয়াকিবহল মহলের একাংশের মত। গত মার্চে সদ্য নতুন করে ক্ষমতায় ফিরেছেন তিনি। তিনি হয়তো মনে করছেন এই যুদ্ধ থেকে ক্ষমতায় টিকে থাকার, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়ে গিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এই যুদ্ধ বন্ধ হলেও তার কোনো ক্ষতি হবে না। ফের ভিয়েতনামের বহুতলে ভয়াবহ আগুন, ঝলসে মৃত অন্তত চত্ব। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ভিয়েতনামে। রাজধানী হ্যানয়ের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় প্রাণ হারালেন অন্তত 14 জন, আহত হয়েছেন 3 জন, হাসপাতালে চিকিৎসাধীন চলছেন তাদের। এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার ভোরে হ্যানয়ের কাউগিয়া শহরের একটি বহুতলে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। উদ্ধারকারীরা দরজা জানলা ভেঙে ভেতরে আটকে থাকা লোকেদের বের করে আনেন। বহুতলের ভেতর থেকে 14 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ওই বিল্ডিং এর সামনে ইলেকট্রিক বাইক বিক্রি ও মেরামতের কাজ হতো। এই অগ্নিকাণ্ডে বহু বাইক সাইকেলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভুলেও কমোদে ফ্ল্যাশ করবেন না, এসে গেল পটি বেচে কোটিপতি হওয়ার দিন দেখুন। একেই হয়তো বলে ঘোর কলি, প্রাতকৃত্য করেও ফ্ল্যাশ না করার দিন এসে গেল, কারণ নিজের মল বিক্রি করে কোটিপতি হওয়ার সুযোগ এসে গেছে। অবাক হচ্ছেন নিশ্চয়ই, ব্যাপারটা অবাক করে দেওয়া হলেও মিথ্যে নয়। সেই সুযোগ করে দিচ্ছে হিউম্যান মাইক্রোবস নামের একটি সংস্থা। হিউম্যান মাইক্রোবস এর দাবি, পরিমাণ অনুযায়ী একবার জমা করা মলের বিনিময়ে পেতে পারেন 81,000 টাকা। গোটা বছরে মল সংগ্রহ চুক্তি রীতিমতো আকর্ষণীয়, সেক্ষেত্রে বছরে আয় করতে পারেন সর্বোচ্চ 1,40,00,000 টাকা। এ বিষয়ে বিজ্ঞাপনে হিউম্যান মাইক্রোবস এর তরফে বলা হয়েছে, কম বয়সী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলে এই ওয়েবসাইটে আবেদন করুন। সংস্থাটি মল সংগ্রহ করবে আপনার থেকে। একবার মলের নমুনা জমা করলে মিলবে 81,000 টাকা। চুক্তি শর্তে এক বছরের জন্য আপনার বাউল মুভমেন্ট, অর্থাৎ সারাদিনে আপনি কতবার মল ত্যাগ করছেন, তার ধরন কেমন, তা পর্যবেক্ষণের অনুমতি দিলে পেয়ে যেতে পারেন 1,40,00,000 টাকা। প্রশ্ন হচ্ছে, কোটি টাকা দিয়ে মানুষের মল কিনছে কেন এই সংস্থাটি? যেহেতু হিউম্যান মাইক্রোবস পেটের রোগ নিয়ে গবেষণা করে থাকে, সংস্থার গবেষকদের দাবি পেটের রোগের সঙ্গে জটিল মানসিক রোগেরও সম্পর্ক রয়েছে। এই সংস্থা সুস্থ মানুষের মলকে প্রক্রিয়াজাত করে তার থেকে উপাদান নিয়ে পেটের রোগে ভোগা ব্যক্তির শরীরে ইনজেক্ট করে থাকে, ফলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা দূর হয়। এই মহৎ কাজে সাহায্য করতে পারে আপনার মল। তবে এই সংস্থাটি মূলত আমেরিকা বা কানাডা থেকে মলের নমুনা সংগ্রহ করে থাকে। সোনাক্ষীকে আমি খারাপ ভাবে স্পর্শ করবো নাকি, শয্যা দৃশ্যের আগেই কি ভেবেছিলেন কার্টরাইট? দেখুন,
চর্চায় সঞ্জয় লীলা ভানসালের হীরা মান্ডি ওয়েব সিরিজ। বহুদিন ধরে বলিউডে কাজ করলেও এই সিরিজের জন্য বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেতা জেসন শাহ। ব্রিটিশ পুলিশ কার্টরাইট চরিত্রে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি পর্দায় অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাকে। এই নিয়ে এবার সাক্ষাৎ করে তিনি জানান, প্রথমে কার্টরাইট চরিত্রটি বুঝে উঠতেই পারেননি, তার এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে বেশ বেগ পেতে হয়েছিল জেসন শাহকে। তবে এক অন্য রকমের অভিজ্ঞতা হয়েছিল সোনাক্ষীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করার আগে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।